তারিখ 17 সেপ্টেম্বর 2022, স্থান কোনো রাষ্ট্রীয় উদ্যান, শিকারীর পোশাকত প্রধানমন্ত্রী মোদী, নিজের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী কোণত এড়ি দিয়ে চিতাবাঘ, আজি কি অবস্থা আছে নামিবিয়ার পৰা অনা চিতাবাঘ। 17 সেপ্টেম্বর 2022, ভারতত এক উৎসবমুখর পরিবেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়ার পৰা অনা হয়েছিল 8টাক চিতাবাঘ, তাকে সমগ্র দেশজুড়ি চলিছিল ব্যাপক চর্চা। নামিবিয়ার পৰা বিশেষ বিমানের চিতাবাঘ কেটা আনি মধ্যপ্রদেশের কোনো রাষ্ট্রীয় উদ্যানত মুক্তি করেছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। চিতাবাঘক মুক্তি করে শিকারীর পোশাকত কেমেরার আগত পোজ দিছিল প্রধানমন্ত্রী মোদিয়ে। মুঠতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিদেশের পৰা চিতা আমদানি করাক লৈ ব্যস্ত হয়ে পড়ছিল সমগ্র দেশ, বিশেষ সংবাদ মাধ্যম। আজি 17 সেপ্টেম্বর 2023, আজি কেনে আছে প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় উদ্যানত মুক্তি করে দিয়া 8টাক চিতাবাঘ। উল্লেখ্য যে 17 সেপ্টেম্বর পিছত 18 ফেব্রুয়ারীত পুনের দক্ষিণ আফ্রিকার পৰা ভারতলৈ অনা হয়েছিল 12টা চিতাবাঘ। ভারতলৈ অনার পিছত এই চিতার পৰাই জন্ম হয়েছিল কিছু পোয়ালি। নামিবিয়ার পৰা চিতা আহি ভারত পোৱাৰ এবছৰ হল, কিন্তু আজি এবছৰ পিছত কোনো খবর করা নাই কেনে আছে বিদেশৰ পৰা অহা চিতা। না প্রধানমন্ত্রীয়ে শিকারী পোশাকত কোনো রাষ্ট্রীয় উদ্যানলৈ গৈছে, না সংবাদ মাধ্যমে চিতা কেনে অবস্থাত আছে বলে খবর লৈছে। দুর্ভাগ্যজনক কথাটো হৈছে মোদীর জন্মদিন উপলক্ষে ভারতলৈ অনা চিতার 9টা চিতা ইতিমধ্যে মৃত্যুমুখত পৰিছে। কিন্তু যি সংবাদ মাধ্যমে বিদেশৰ পৰা চিতা অনাটোক লৈ দেশত উৎসবমুখৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছিল, সেই সংবাদ মাধ্যমো নিমাত চিতাৰ ধাৰাবাহিক মৃত্যুক লৈ। উল্লেখ্য যে 26 মাৰ্চৰ পৰা 2 আগষ্টৰ ভিতৰত মৃত্যু হৈছে 9টাকৈ আমদানিকৃত চিতাবাঘৰ। মৃত্যু হোৱা 9টা চিতাবাঘৰ ভিতৰত আছে 3টা পোৱালি, যাৰ জন্ম কোনো ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰতে হৈছিল। ইপিনে ধাৰাবাহিক চিতাৰ মৃত্যুৰ পিছত বিষয়টো গৈ উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়া পাইছিলগৈ, য'ত নেকি উচ্চতম ন্যায়ালয়ে চিতাৰ মৃত্যুক লৈ চিন্তা জাহিৰ কৰিছিল। প্রকৃততে কোনো রাষ্ট্রীয় উদ্যানত ধারাবাহিক চিতার মৃত্যুর পিছত বিদেশী বন্যপ্রাণী সুরক্ষা কর্মীয়ে বিশদ রূপত প্রশ্ন উত্থাপন করেছিল। ইয়ার পিছতে উচ্চতম ন্যায়ালয়ে কিছু চিতাক কোনোর পৰা রাজস্থানলৈ স্থানান্তর কৰিবলৈ, কিয়নো কোনো চিতার বসবাসের বাবে উপযোগী নাছিল। রাজস্থানত বিরোধীর সরকার থকা বাবে তালৈ চিতাক স্থানান্তর করাত সরকারে গুরুত্ব আরোপ নকৰা বুলিও মন্তব্য আগবঢ়াইছিল উচ্চতম ন্যায়ালয়ে। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে চিন্তা জাহির করার পিছতো নিরবতা অবলম্বন করেছিল সংবাদ মাধ্যমে, কোনেও এটাও শব্দ উচ্চারণ করা নাছিল এই সন্দর্ভত। উল্লেখ্য যে প্রকাশ পাওয়া অনুসরণে চিতার ডিঙিত আড়ি দিয়া রেডিও একটিভ বেল্টর কারণে 3টা চিতার মৃত্যু হয়েছিল, যদিও বাকি কেটাক বসাব পৰা গোল হয় বলে মন্তব্য করেছিল প্রজেক্ট চিতার জড়িত বিদেশী বন্যপ্রাণী সুরক্ষা কর্মী। প্রজেক্টর জড়িত এই কর্মীসকলক সবিশেষ নজনা বলেও আক্ষেপ প্রকাশ করেছিল বিদেশী বিশেষজ্ঞ কেজনে। কিন্তু অভিযোগ আওকাণ এই সকলবর মাজত মৃত্যু হয় 9টাক চিতাবাখর, যার মৃত্যুত নিশ্চুপ হয়ে থাকে সরকার তথা সংবাদ মাধ্যম। উল্লেখ্য যে কেবল প্রজেক্ট চিতাই নহয়, যা 9 বছর কেনেকৈ উৎসুকতার আরম্ভ করা বহু প্রজেক্ট মাজতে বন্ধ হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। আরম্ভণি সময়ত যত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, সেইবর দুর্ভাগ্যজনক সমাপ্তির সময়ত মুখ বন্ধ করেছে সরকার তথা সংবাদ মাধ্যমে। প্রজেক্ট চিতার ক্ষেত্রতো একই ধরনের নিশ্চুপ সরকার তথা সংবাদ মাধ্যম। আজি এবছর পিছত কোণত বিদেশের পৰা অনা চিতা কি অবস্থা আছে তাক চাবলৈ আহরি নাই সরকার তথা নরেন্দ্র মোদীর। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।